আজ ইতু পূজা বা মিত্র পূজা, আমাদের গ্রামে কিভাবে ইতু পুজো করা হয় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ইতু ধরছি। পূজার আমার সকল বন্ধুদেরকে কৃষ্ণা ভিলেজ ব্লকে স্বাগত। আমাদের এখানে ইতু পূজার কি নিয়ম আছে, কত রকমের গাছের প্রয়োজন, কি কি করাই লাগে, কি মন্ত্র আমাদের ইতু পূজার বলতে হয়, সেই সমস্তই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই যেটা প্রয়োজন হয় সেটা কুমোর বাড়ি থেকে নিয়ে আসা একটা ছোট্ট সরা আর ছোট্ট ঘট মাটির। হ্যাঁ, আর সেই সরা আর ঘটের মধ্যে সিঁদুর, চালবাটা, গিরিমাটি এই সমস্ত ছুঁয়ে দিতে হয়। তারপরে তার উপরে দিতে হয় ইঁদুর মাটি, ইঁদুরে মুখে করে যে মাটি তোলে সেই ইঁদুর মাটি দিতে হয়। এই ইঁদুরের মাটিটা সংগ্রহ করতে হবে এক মাঠের ধান জমিতে ইঁদুরে মুখে করে যে মাটি তোলে সেই মাটি, আর নয়তো মাটির ঘরেতে যে দেওয়ালে ইঁদুরেতে মুখে করে মাটি তোলে সেটা, আমাদের মাটির ঘরে ইঁদুরে মুখে করে যে মাটি তোলে সেটাই সংগ্রহ করা হয়েছে। এখানে আমাদের সরার মধ্যে রাখাও হয়েছে, পাশে কিছুটা রাখা হয়েছে, ঠাকুরমশাই প্রয়োজনে সেটি নেবেন। সরার উপরে যে গাছগুলো আমাদের দিতে হয়, ধান গাছ, হলুদ গাছ, মানকছুর গাছ, সুজনি গাছ, কলমি গাছ দিতে হয়। ঘটের মধ্যে তো একটা আমসর দেয়াই হয়েছে। এছাড়াও আমাদের দিতে হয় আরও কিছু কড়াই দিতে হয়, 5 রকম কড়াই দিতে হয়। সমস্ত জোগাড় করা রয়েছে, ঠাকুরমশাই এসে উনি ওনার মতো ওগুলোকে প্রয়োজন মতো বসিয়ে দেবেন। এই ইতো পূজার সরা সাধারণত আমাদের স্থাপন করা হয় তুলসী মঞ্চপের পাশেই, যেখানে সারা দিন রৌদ্র ঝলমল করবে, যাতে ওই গাছগুলো যে ইতো সরাই লাগানো হয়েছে সেই গাছগুলোও ভালো করে ধরে যাবে। আর এই যে 5 রকম আমাদের কড়াই দেওয়া হয়, সেই কড়াইগুলো থেকে কল হয়ে ভালো করে ওখানে গাছগুলো ধরে যাবে। আর এই যে ছোট্ট ঘট, ঘটের মধ্যে গঙ্গা জলেতে একটা সুপারি 16 আনা দেওয়া হয়েছে, ওপরে একটি আমসর দিয়ে দেওয়া হয়েছে। ইতো পূজার মাধ্যমে সূর্যদেবের পূজা করা হয়। সূর্যদেব সমস্ত জীবকুলকে রক্ষা করেন। এই সময় সূর্যদেব আরও অনেক বেশি জাগ্রত থাকেন। যাই হোক, আমাদের ঠাকুরমশাই এসে গেছেন, ইতো পূজা শুরু হবে। একটু পাইল করবো, এটা সরার মধ্যে ইঁদুর মাটিটা দেওয়া আছে, আর ঠাকুরমশাই পর্যাপ্ত জল দিয়ে দিয়ে মাটিটাকে তৈরি করে নিচ্ছেন, কারণ এই মাটিতেই ওই গাছগুলো বসানো হবে, 5 রকম কড়াই ছড়ানো হবে, যাতে ভালো করে গাছগুলো ধরে যায়, কড়াইগুলো থেকে অঙ্কুরিত হয়ে গাছ বের হয়। তার জন্য উনি ভালো করে জল দিয়ে দিলেন, আর কড়াইটাও প্রথমে দিয়ে দিচ্ছেন 5 রকম কড়াই, একদম নিচে মাঝে ওপরে পাটে পাটে দিচ্ছেন, কারণ ওপরে শুধুমাত্র কড়াইটা দিয়ে রাখলে পাখিতে খেয়ে নেয়, হনুমানে টুকটুক করে খেয়ে নেয়, ওই জন্য নিচেতেও দিয়ে দিলেন। ছোলা কড়াই, মটর কড়াই, মুগ কড়াই, জাড়া কড়াই, খেসারি কড়াই, 5 রকম কড়াই আমাদের এখানে দেওয়া হয় ইতো পূজাতে। কত ফুটবে না ফুটবে, কড়াই ছড়িয়ে দেওয়ার পরে মাঝে ছোট্ট ঘটটি বসিয়ে দিলেন, এবং সকালে দেওয়ার পরে উপরে হালকা করে আরও একটু মাটি দিয়ে দিলেন, যাতে ওপরের কড়াইগুলো কিছু মাটিতে ঢেকে যায়, আর ভালো করে একটু কড়াইগুলো ফুটে গাছ বেরিয়ে যায়। এরপর ঠাকুরমশাই সরার উপরে তৈরি করা মাটিতে গাছগুলো দিয়ে দিচ্ছেন, যে গাছগুলো আপনাদেরকে আগে দেখিয়েছি, ধান গাছ, হলুদ গাছ, মান গাছ, কলমি গাছ, সুজনি গাছ, এই গাছগুলো খুব সাবধানে ঠাকুরমশাই ওনার মতো তৈরি করা মাটিতে পুঁতে দিচ্ছেন, যাতে খুব সুন্দরভাবে ওই গাছগুলো ধরে যাবে। ইতো সরাটা উনি মোটামুটি তৈরিই করে ফেলেছেন। বন্ধুরা, ইতো পূজার জায়গা বিশেষে হয়তো নিয়ম বা পদ্ধতি আলাদা হতে পারে, আমাদের এখানে এইভাবে ইতো পূজাটা করা হয়ে থাকে। ইতো পূজা একদিকে সূর্যদেবের পূজা, অন্যদিকে ধন সম্পদের দেবী মা লক্ষ্মীরও পূজা। ইতো পূজা শুরু হলো আজ থেকে, কার্তিক সংক্রান্তি থেকে, চলবে 1 মাস ভোর অঘ্রান সংক্রান্তি পর্যন্ত। আর এই 1 মাসে
প্রতি রবিবার ঠাকুরমশাই এসে পূজা করে জল দিয়ে যাবে মৃত ঠাকুরকে। আর প্রতি বৃহস্পতিবারে আমাদের আমাদের বাড়ি থেকে ইতো পূজায় করে তারপরে জল দিতে হয়। সেই সময় আমাদের একটা মন্ত্র বলতে হয়। এবছরের এই সংক্রান্তি পড়েছে শনিবারে, তাই আজ মা মনসারও পূজা। ঠাকুরমশাই ইতো পূজা করে তারপরে মা মনসারও পূজা করে নিচ্ছেন। ইতো ঠাকুর স্থাপন আমাদের ব্রাহ্মণ করে প্রতি রবিবারে এসে পূজা করে জল দেবেন। আর প্রতি বৃহস্পতিবার আমার বৌদি ইতো পূজা করে জল দেবেন। আর সেই সময় এক মন্ত্র বলতে হয়। সুজিনি কলমি লগলগ করে, আল্লার কাপড় দলদল করে, ঘরে ঘটি বাটি ঝকঝক করে, শীতের সিঁদুর ঝকমক করে, পায়ের আলতা টকটক করে, গোয়ালে গরু ঘটমট করে, মোড়াইয়ে ধান উপচে পড়ে। ইতো দেবী তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। এইভাবে এই মাস ভোর আমাদের ইতো পূজা করা হয়।